আসসালামু আলাইকুম। বেস্ট হাই ফিলার পিজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাসেল, আজকে আবারও হাজির হলাম আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কোনো বিক্রির পোস্ট না, আজকে শক করানোর পোস্ট, আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা। এটা আমার নিউ কালেকশন, আমার উস্তাদের কাছ থেকে আনা, উস্তাদের উপহার দেওয়া এক কথায়। এটা আপনার পাকিস্তানি পিচি টেডি নামে পরিচিত কবুতরটা, উস্তাদ দুবাই উস্তাদ বকিত আল রুহানির ঘরের ডাইরেক্ট সেটের ডাইরেক্ট বাচ্চাই বলতে পারেন। এটা আমার উস্তাদের দেওয়া উপহার আমার জন্য, যেটার নাম হচ্ছে হলো আপনার পিচি টেডি, জনসিয়ার পিচি টেডি কবুতর, উস্তাদের দেওয়া উপহার। সেই কবুতরটাই আপনাদের সাথে শখ করাচ্ছে আজকে। আশা করি আপনারা অনেক ভালোভাবে দেখবেন কবুতর সেটটা এবং কবুতর সেটটার জন্য দোয়া করবেন উস্তাদের দেওয়া উপহার, যাতে এর বাচ্চা আমি ভালো উড়াতে পারি বা ভালো রেজাল্ট পাই। আসলে উস্তাদের কবুতর এ পর্যন্ত আমার কাছে যে কয়টাই আসে, আলহামদুলিল্লাহ প্রত্যেক সেট কবুতরেরই আমার কাছে টপ ক্লাসের রেজাল্ট আসে। যাই হোক, আশা করতেছি এবং বিশ্বাস করতেছি ইনশাল্লাহ এই কবুতর সেটেরও ভালো রেজাল্ট আমি পাবো এদের বাচ্চা থেকেও। এই সুবাদে আপনারা সবাই দোয়া করবেন কবুতর সেটের জন্য। আসলে অনেক নাম শুনেছি এতদিন, পিচি টিডি পিচি টিডি, কিন্তু দেখার সুযোগ হই নাই আলহামদুলিল্লাহ উস্তাদের মারুফাতে। কবুতর সেটটা এখন আমার নিজের ঘরেই আছে, পিচি টিডি, যা এতদিন নাম শুনছি আজকে সেই কবুতর আমার ঘরে উস্তাদের মারুফাতে কবুতরটা আমি পাইছি। যাই হোক, উস্তাদের জন্য দোয়া করি, আমার উস্তাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন, যাতে কবুতরের বাচ্চার রেজাল্ট করে আপনাদের দেখাতে পারি, সেজন্য দোয়া করবেন আপনারা সবাই। কবুতর ছেটের চোখের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আসলে একটা পোস্ট দেখছিলাম আমরা বাগেরহাট চিতলমারি শাওন ভাইয়ের, একটা পোস্ট দেখছিলাম পিচি টেডি নামে। তখন হয়তো একটু মনে মনে ভাবছিলাম যে হয়তো বা নাম মনে হয় নিজস্ব নাম দেওয়া, ঠিক আছে নিজস্ব নাম দেওয়া, কিন্তু দেখলাম যে না, আসলে এটা বাস্তবে দুবাই বিখ্যাত উস্তাদ বকিতের নাম দেওয়া কবুতর পিচি টেডি। যাই হোক, আমি আপনাদের নর কবুতরটার চোখের ভিডিও আপনাদের দেখাবো, চোখটা আপনাদের শখ করাবো, পরবর্তীতে মাদিটারও দেখাবো। যদি কবুতর সেটটা আপনাদের ভালো লাগে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়েন। এটা হচ্ছে আর আপনার নর কবুতরের চোখ, এটা সম্ভবত আমার যেটা ধারণা এটা জনসিরা কবুতর থেকেই, জনসিরা ব্লাড লাইনের ভিতরেই, যার নামকরণ হয়েছে পিচি টেডি নামে, জনসিরা ব্লাড লাইনই মতনই লাগে আমার কাছে। এটা হচ্ছে হলো আপনার নরের চোখের আই সাইন, আর পরবর্তীতে আপনাদের মাদিটাও দেখাবো। এটা হচ্ছে হলো নর কবুতরটা, আচ্ছা এটা হচ্ছে হলো আপনার মাদের মাদি কবুতরটা চোখের চোখের ভিডিওটা, এটা মাদি কবুতর। নারের আগে যেটা দেখলেন এটা হচ্ছে হলো নর কবুতর আর এটা মাদি কবুতর। আচ্ছা সবাই দোয়া করবেন আমার জন্য এবং কবুতর সেটার জন্য দোয়া করবেন, যাতে এদের বাচ্চা কাচ্চা আমি ভালো ফ্লাই করাতে পারি। আসলে যতই নামকরণ করেন না কেন কবুতর কবুতরের, যদি কবুতরের বাচ্চার ভালো রেজাল্ট না হয় বা ভালো ফলাফল যদি আপনি না পান, কোনো নাম দিয়েই আসলে লাভ হয় না সেই ক্ষেত্রে। যাক, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়েন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।